রংপুরে একটি সমাবেশ হচ্ছে, জানেন আপনারা কত রঙ্গ দেখাইয়ারে দাদু, কত রঙ্গ দেখাইয়া, রঙ বেরঙ্গের নাটক, রংপুরে রঙ বেরঙ্গের নাটক। আপনাদের আসল চেহারা জেনে গেছে সবাই, পৃথিবীর মানুষ জেনে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা তারা তাদের রিপোর্টে লিখেছে যে এই সরকার যা বলে মিথ্যা কথা, এই সরকার যে রিপোর্ট দেয় মানবাধিকারের সম্পর্কে সেটা মিথ্যা, এখানে মানুষের মানবাধিকার নাই। ফখরুলের খবর কি? ফখরুল শুয়ে আছে টাকার বস্তার উপর, একটা মানুষ একটা দল গত 15 বছর ধরে আমাদেরকে দমন করতে, নির্যাতন করতে, আমাদের অত্যাচার চালিয়ে, নির্যাতন করে আমাদের সর্বনাশ করে দিয়েছে এবং আমাদের সমস্ত দেশটাকে তারা কুড়ে কুড়ে খেয়েছে। আবার বলে কি আমি চিবিয়ে চিবিয়ে খাই, আর চিবিয়ে চিবিয়ে তো অর্থনীতিটাকে খেয়ে ফেলেছে, এখন বাংলাদেশকে খাওয়ার তার উপায় তারা করছে। লন্ডনে চলে গেছে কে? 2008 সালে সে তার এক রমান হচ্ছে ফখরুলের নেতা, ফখরুলের ফরমাইশ দেয় লন্ডন থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে অন্যায় ভাবে গ্রেফতার করে, তাকে নির্যাতন করে যখন তিনি অসুস্থ পড়েছিলেন, তিনি বিদেশে গিয়েছিলেন চিকিৎসার জন্য, তাকে দেশে ফিরতে দেওয়া না, তার বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছে। বন্ধুগণ, আপনাদের এখানে অনেকেই আছে, প্রায় অনেকেই আছেন যাদের বিরুদ্ধে অসংখ্য মামলা, 35 লক্ষের উপরে বেশি মামলা আমাদের বিরুদ্ধে। বন্ধুগণ, ঢাকার ছবিও দেখুন, রংপুরের ছবিও দেখুন, আপনারটাও দেখুন, আমাদেরটাও দেখুন, এখানে তো শেখ হাসিনা নেই, দেখাবো শেখ হাসিনা যাবে, 10 লাখ লোক সেদিন দেখাবো চট্টগ্রামের বাড়িতে, কলগ্রাউন্ডে। এই হচ্ছে এই রংপুর বিভাগের মানুষ, এরা সব জায়গায় উঠবে এবং জেগে উঠে অবশ্যই এই ভয়াবহ একনায়ক হাতিয়া সরকারের পতন ঘটাবে। বলতে আপনারা 10 লাখ মুখে বলবেন, আমরা বাস্তবে দেখাব, আপনাদের তো বাস্তবে সত্য নয়, ঠিক আছে, খেলা হবে, খেলা হবে, আন্দোলনে খেলা হবে, নির্বাচনে খেলা হবে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে, খেলা হবে, ভোট জালিয়াতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, যারা 17 কোটি মানুষের ভাগ্য নিয়ে সিলিমিলি গেলে তাদের সঙ্গে খেলা হবে, খেলা হবে, ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে খেলা হবে, 10 জনের নির্বাচনের বিরুদ্ধে খেলা হবে, লক্ষ এক দাবি এক, এই সরকারের পদত্যাগ করবে, একটাই লক্ষ্য। কারণ আমরা 15 বছরে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় আমরা দেখলাম যে এই আওয়ামী লীগ সরকার
এই 15 বছরে আমাদের যত অর্জন ছিল, যত স্বপ্ন ছিল, সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়ে নষ্ট করে দিয়েছে।